বেশি সাম্প্রদায়িক, হিমন্ত বিশ্ব শর্মা নে বদরুদ্দিন আজমল? রাজ্য এতিয়া যেন আরম্ভ হয়েছে সাম্প্রদায়িকতার প্রতিযোগিতা। কোন রাজনৈতিক নেতায় বেশি সাম্প্রদায়িক মন্তব্য দিয়ে সমাজত মেরু বিভাজন করব পারে তাকে লৈ যেন আরম্ভ হয়েছে প্রতিযোগিতার। শেহতীয়াকৈ এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলৰ এক মন্তব্যক লৈ রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। রাজ্যজুড়ি নিন্দিত হয়েছে আজমল, কিন্তু একই সময়তে মন্ত্রী পীযূষ হাজরিকায়ও মুসলমান মহিলাক লৈ কৰিছে আপত্তিজনক মন্তব্য। এআইডিএফৰ খেদ মন্ত্রী পীযূষৰ মন্তব্যক লৈ কোনেও কৰা নাই আপত্তি, দিয়া নাই গোচৰ। আজমলৰ ক্ষেত্ৰতহে হলাগছত বাগি কথাৰ মাৰিছে বহুতে। মন্ত্রী পদ ভারতবর্ষ সংবিধানের শপথ লৈ, সংবিধানের ওপর শপথ লৈ যাবিলাকে মন্ত্রিত্ব করেছে, তেখেতসকলেওতো কোনোবা জনগোষ্ঠী, কোনোবা টার্গেট, এনেকৈ কথা পাতিছে, সেইবিলাকর কি হব? তো সো আমি কথা পাতিছো এইবিলাক কথা, যে আজমল সাহ মানে হলাগাজ দেখিলে সকলে বাগি কুঠার মরা, এইটো প্রবণতা চলি আছে। আর মই ভাবো অসমৰ ৰাইজে এই কথাবিলাক নিশ্চয় অনুধাবন করব, নিশ্চয় আর ব্যাখ্যা করব। এআইডিএফৰ মতে আজমলতকৈ বহুগুণে বেশি সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজমলতকে কেবা হাজার গুণ বেশি সাম্প্রদায়িক অসমৰ মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া। গোটেই গুজরাট ইলেকশনটো আমি দেখিছো আফতাবক লৈ তেখেতে ইলেকশনটো খেলি আছে। অকল আফতাব কৰিছে, আফতাব যোৱাৰ পিছত আৰু এগারোটা কেস হল যত কাটি পিস পিস করা হয়েছে, সেইবিলাক এটাকে মিডিয়াত নাহিল। আজমলক বিজেপির বি টিম বলে কোয়া সকলকো চোকা সমালোচনা এআইডিএফৰ। সংখ্যালঘু অঞ্চলত খোপনি পোতার বাবেই আজমলক নিশেষ করব বিচাৰিছে একাংশ দল সংগঠনে। বদলদিন যদি বিজেপি বনাই দিব পারি, জোর জবস্তি প্রেসারাইজ করে যদি বনাই দিব পারি, ইস্টাবলি যদি করে দিব পারি মিডিয়ার যোগেদি, সোশ্যাল মিডিয়ার যোগেদি একদম বিজেপির মানুষ বনাই দিব পারি, তেতিয়াহলে কোনোবা মাইনরিটি অঞ্চলত গৈ কোনোবা দলের খোপনি পোতা সুবিধা হব। সেই কারণে তেখেতলে মানে ডিজাইন গেম একটা চলি আছে, ডিজাইন প্রপাগান্ডা একটা চলি আছে। সোমবারে মন্ত্রী পীযূষ হাজরিকার বিরুদ্ধে সরব হয়ে পড়া দেখা গল এআইডিএফৰ আন এজন বিধায়কক, ধিঙৰ বিধায়ক আমিরুল ইসলামৰ মন্তব্য। মুসলমান মহিলাক সন্তান জন্ম দিয়া ফ্যাক্টরি বুলি কৈ চরম অপরাধ করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। মন্ত্রী পীযূষ হাজরিকা অপরাধী, মুসলমান মহিলাক তেও সন্তান জন্ম দিয়া ফ্যাক্টরি এনে ধরনের কথা কই অপমান করেছে। গতি আমি ভাবো যে তেও রাজহুয়াক ক্ষমা খুঁজক। আজমল সাহেবের একটা ভুল করেছিল, তাকে ক্ষমা খুঁজেছে। পীযূষ হাজরিকাও রাজহুয়াক ক্ষমা খুঁজব লাগে বলে আমি দাবি জানাইছো। তো অপরাধমূলক কার্য করেছে, একটা ধর্মগোষ্ঠীক এনেকে চূড়ান্ত অপমান করেছে, তো চূড়ান্ত অপরাধী তেও, গতি রাজহুয়াক ক্ষমা খুঁজব লাগে। আনহাতে এআইডিএফৰ মুখ্য কার্যালয়ের সম্মুখত সোমবারে অসম জাতীয় পরিষদে প্রতিবাদ করার বাবে অজাপকো সমালোচনা করে দলটোয়ে। তেওঁলোকে আহি পেলাই এআইডিএফৰ কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ করবলে আহিছে। এটা আমার প্রশ্নটো হল যে অসম সরকারের মন্ত্রী পীযূষ হাজরিকাই যেটো ভয়ানক কথাৰে অসমৰ মুসলমান সকলক আৰু মুসলমান মহিলা সকলক সন্তান জন্ম দিয়া ফ্যাক্টরি বুলি কই, অসমৰ 50% মুসলমানে চারিজনী বিয়া পাতে বুলি কই, যেনেকৈ তেওঁ অপমান কৰিছে মুসলমান সম্প্রদায়ক, তেওঁলোকৰ সাহস হবনে অসম জাতীয় পরিষদে যে বিজেপির কার্যালয়ের সম্মুখত গৈ প্রতিবাদ কৰিবলৈ কিবা একশন লব বুলি ভয় পায়? তাতো তেওঁলোকে নকয়। বিরোধী দলের অফিসের কার্যালয়ের সম্মুখত আহি প্রতিবাদ করবলে অহাটো কোনো বীরত্বর পরিচয়ক নহয়, কাপুরশালীর পরিচয়। মুসলমান মহিলাক লৈ কৰা মন্তব্যৰ বাবে কংগ্ৰেছৰ সাংসদ আব্দুল খালেকে গৰিহণা দিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকাক। খালেকৰ কটাক্ষ, আজমলৰ প্ৰতি ব্যৱস্থা নলোৱা চৰকাৰে মন্ত্রীর বিরুদ্ধে নলয় কোনো পদক্ষেপ। পীযূষ হাজরিকাৰ মন্তব্য দুর্ভাগ্যজনক, ইয়াৰ গৰিহণা দিয়াৰ ভাষা নাই। ব্যবস্থা লওয়ার কথা মই এই কারণে নকও, কই কাক কলে কম, কারণ সরকারখনতো যে বদরুদ্দিন আজমলকে গ্রেপ্তার কৰা নাই, পীযূষ হাজরিকাক গ্রেপ্তার কৰিব, এখন অরাজকতা চলিছে। মুঠতে এতিয়া রাজ্যত এইদরে চলিছে সাম্প্রদায়িকতার প্রতিযোগিতা। রাজনৈতিক ফ্যাশনত পরিণত হয়েছে রাজনীতিকর এনে বিতর্কিত মন্তব্য, যারপরা লাভান্বিত হওয়া নাই কোনো সাধারণ জনতা। মুনাফা যদি হয়েছে কেবল ধুরন্ধর রাজনৈতিক নেতাসকলের। ব্যুরো রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।